বাল্যবিবাহ নজরে পড়লেই প্রশাসনকে জানাতে হবে। কন্যাশ্রী মেয়েদের নিয়ে সচেতনতামূলক অভিযান ব্লক প্রশাসনের। বাল্যবিবাহ ও নারী পাচার রোধ এবং সাইবার প্রতারণা থেকে বাঁচাতে কন্যাশ্রী মেয়েদের নিয়ে এক সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হল হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে। সোমবার হরিশ্চন্দ্রপুর কিরণ বালিকা বিদ্যাশ্রম উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রীদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল ও হরিশ্চন্দ্রপুর থানা পরিদর্শন করানোর পাশাপাশি সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয়। প্রশাসনের আধিকারিকেরা বাল্যবিবাহ আটকানো, নারী পাচার রোধ করা সহ সরকারি বিভিন্ন প্রকল্প সম্বন্ধে সচেতন করেন। আর এই কন্যাশ্রী মেয়েরা নিজ নিজ এলাকায় এইসব বিষয়গুলি নিয়ে সচেতনতামূলক প্রচার করবেন বলে জানান। সোশ্যাল মাধ্যমে অজানা ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব না করা, ওটিপি শেয়ার ও নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় না ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন প্রশাসনের আধিকারিকরা। রাস্তায় চলতে গিয়ে কোনো সমস্যায় পড়লে বাবা মা ও শিক্ষক শিক্ষিকাকে জানানোর পাশাপাশি থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেন প্রশাসন আধিকারিকেরা। এদিন উপস্থিত ছিলেন কিরণবালা বালিকা বিদ্যাশ্রম উচ্চ বিদ্যালয়ের শিক্ষিতা মিতা ব্যানার্জি, ব্লক ইএমওই সুদীপ্ত মিত্র, ব্লকের কন্যাশ্রী দপ্তরের কর্মী পিন্টু দাস ও হরিশ্চন্দ্রপুর থানার এসআই লক্ষণ চৌধুরী ও সঞ্জয় সরকার সহ বিশিষ্টজনেরা। আমিরুল ইসলামের রিপোর্ট, এনডিজি বাংলা লাইভ। আজকে আমরা হরিশ্চন্দ্রপুর থানায় এসেছি এবং আমাদের থানার স্যার আর আমাদের স্কুলের স্যার আর আমাদের ব্লক থেকে যে স্যারগুলো এসেছেন আমাদের কন্যাশ্রী সম্পর্কে বা বাল্যবিবাহ সম্পর্কে আর সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছু বলে কিছু তথ্য জানালেন। যেহেতু কম মানে 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে করা চলবে না, বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে, আর আর সোশ্যাল মিডিয়া যেমন সোশ্যাল মিডিয়া আজকাল অনেক যেমন অন্য নাম্বার থেকে কল মেসেজ এইসব আসছে, তারপরে এসব ক্লিক করা চলবে না, সোশ্যাল মিডিয়াতে অজানা লোকেদের সাথে ফ্রেন্ডশিপ করা চলবে না, আর আর হচ্ছে কারোর সাথে ইমেল ওটিপি এসব শেয়ার করা চলবে না। আর যদি তোমরা কোনো সমস্যায় পড়ো তাহলে তোমাদের কথায় দ্বারস্থ হতে বললেন। আমরা যদি কোনো সমস্যায় পড়ি তো প্রথমে আমাদের থানায় এসে জানাতে হবে, যেহেতু যদি বেশি যদি মানে অত সমস্যায় যদি পড়ি তো নিকটবর্তী যেমন আমাদের স্কুলে ম্যাম আছেন, যেহেতু আরও মা বাবা ভাই বোন দিদি দাদা যত কেউ আছেন যেহেতু মানে কোনো রকমের যে আমাদের সাহায্য করতে পারবে তাকে জানাতে হবে। আর তোমার পাড়ায় ধরো যে তোমার পাড়ায় একটা চাইল্ড ম্যারেজ হচ্ছে, তুমি কীভাবে সেটাকে প্রতিরোধ করবে বা কোন নাম্বারে ফোন করবে তুমি? প্রতিরোধ বাল্যবিবাহ প্রতিরোধ করলে করতে হলে চাইল্ড হেল্পলাইন নাম্বার আমাদের দেওয়া আছে 1098, এই নাম্বারে ফোন করতে হবে, আর না হলে থানায় জানাতে হবে। আরও আমাদের গ্রামে যেমন আশা দিদিরা আছেন তাদের জানাতে হবে। আর ফেসবুক হোয়াটসঅ্যাপ চালাতে গিয়ে তুমি সমস্যায় পড়লে তুমি কথায় দ্বারস্থ হবে, কথায় তার অভিযোগ জানাবে কোন থানাতে গিয়ে? যদি আমি সোশ্যাল মিডিয়ায় কোনো সমস্যায় পড়েছি তো কোনো রকম ভয় না করে থানায় জানাতে হবে, যেহেতু থানায় স্যাররা তার অ্যাকশন নেবেন। আর আর পড়াশোনা চলাকালীন কি তোমাদের মোবাইল ব্যবহার করতে বললেন কি ওনারা? না, মানে মোবাইল ভালো কাজে ব্যবহার করো, খারাপ কাজে না। পড়াশোনার ক্ষেত্রেও মোবাইল ব্যবহার করা যায় কিন্তু ভালো কাজে, খারাপ কাজে নয়। তোমার নাম? আমার নাম মুস্কান সিংহ। কোন ক্লাসে পড়ো? আমি একাদশ শ্রেণীর ছাত্রী, হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যাশ্রমে পড়ি। কন্যাশ্রী এক্সপোজার ভিজিট হলো 11 এর মেয়েদের নিয়ে, যেটা বেসিক্যালি ছিল হচ্ছে গিয়ে চাইল্ড ম্যারেজ, সাইবার সিকিউরিটি এই সমস্ত, আর চাইল্ড হাইজিন হেলথ এই রিলেটেড জিনিসপত্রগুলো নিয়ে ভিজিট হলো। একটা হসপিটালে হয়েছে আর একটা থানায় হয়েছে। তো থানায় আমরা বেসিক্যালি ওদেরকে বোঝালাম যে মেয়েদেরকে কী জিনিসপত্রগুলো জানতে হবে সেফটির জন্য, সাইবার সিকিউরিটির জন্য আর সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য। তো সেইগুলো আমরা এখানে ওদেরকে বোঝালাম, আর এছাড়াও কী কী সমস্যার সম্মুখীন ওরা হতে পারে, আর সেক্ষেত্রে ব্লক এবং থানা ওদের সুবিধার জন্য
বা ওদের সহযোগিতার জন্য কি কি সহায়তা দিতে পারে, কি কি সার্ভিস দিতে পারে, ওগুলো আদের আজকে আজকে ওদের একটা এক্সপোজার ভিজিট করে জানানো হলো। স্যার, একজন মেয়ের উপযুক্ত বিয়ের বয়স কত? একজন মেয়ের বিয়ের উপযুক্ত বয়স যেটা হওয়া উচিত আইনত 21 বছর হওয়া উচিত, আর আমিও সেটা মেনেই চলি, 21 বছরই হওয়া উচিত। 18 বছর বয়সে সে অ্যাডাল্ট হয়, সে ভোটিং রাইটস পায়, বাট বয়স বিয়ের বয়স তো 21 বছরই হওয়া উচিত। কিন্তু স্যার, অনেক পরিবার দেখা যায় যে খুব মানে দরিদ্রতার কারণে তার বাবা মা হয়তো ভালো পাত্র সন্ধান পেয়েছে কিন্তু বিয়ে দিচ্ছে, কিন্তু মেয়ে কিন্তু সেই বিয়েতে রাজি না, তাহলে উনি কি করবেন, কি ব্যবস্থা নেবেন? সেক্ষেত্রে যিনি মেয়ে আছেন অথবা পাড়াপড়শি যারা আছেন, যারা ব্যাপারটা জানছেন, তারা কনসার্ন অথরিটির কাছে এটা জানাবেন, যেমন ব্লকে হতে পারে, থানায় হতে পারে, তো সেক্ষেত্রে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে যদি এরম হয়। স্যার, উনি কি পরিবারের বিরুদ্ধে যেতে পারবেন? পরিবারের বিরুদ্ধে যাওয়াটা বড় ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে কি তাকে জানাটা, যেন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো করছি যে একটা চাইল্ড ম্যারেজ হলে সেই বাচ্চাটার কী কী হতে পারে, পরবর্তীকালে কী সমস্যা ফেস করতে হতে পারে, তো সে যদি সেটা জানতে পারে, সে যদি বাবা মাকে কনভিন্স করতে পারে, ইভেন এখন আমরা যদি ওকে শেখালাম, ওরা যদি পাড়াপড়শিদের গিয়ে বোঝাতে পারে অথবা বাড়ির লোককে গিয়ে বোঝাতে পারে, তখন তারা নিশ্চয়ই বুঝবে যে এই সমস্যাটা হতে পারে, তো এই আমরা জাস্ট একটা ডিসিশন যে নিচ্ছি তার ফলাফল আমার বাচ্চাটাকে কী ভুগতে হতে পারে। স্যার, রাস্তায় চলতে গিয়ে যদি কোনো এক প্রতারণা খপরে পড়ে বা সে টিজিংয়ের শিকার হয়, তাহলে উনি কোথায় দাঁড়াতে হবেন বা কীভাবে সেটা প্রোটেক্ট করবেন? যে আমাদের থানার যিনি আর কি অফিসার আছেন, তিনি বললেন যে বিভিন্ন জায়গা হরিশ্চন্দ্রপুর থানার যে ফোন নম্বর দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আর এছাড়াও একটা হেল্পলাইন নাম্বারও দেওয়া আছে, তো চাইল্ড হেল্পলাইন নাম্বার হোক বা কন্ট্যাক্ট নাম্বার হোক থানা, সেখানে কল করবে, কল করে সাহায্য চাইবে, অবশ্যই হেল্প করার জন্য তো আছে পুলিশ। স্যার, অনেকেই এখন পড়াশোনার সঙ্গে সঙ্গে মোবাইল চালাচ্ছেন, অথচ মোবাইলের খপরে পড়ে গিয়ে অনেকে প্রতারণার শিকার হচ্ছেন, এর থেকে বার হওয়ার উপায় কী? আমি যে ওদেরকে বললাম এই ভিজিটে সব কিছু, সবার আগে হচ্ছে গিয়ে মোবাইলে যেটা করতে হবে, মোবাইলটাকে সিকিউর রাখতে হবে, মানে হচ্ছে গিয়ে সেটা পাসওয়ার্ডের মাধ্যমে হোক অথবা ফেস রিকগনিশনের মাধ্যমে, এখন অনেক রকম সিস্টেম বেরিয়ে গেছে। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে নিজের সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসগুলোকে বা মিডিয়াগুলোকে, যেটা হোক ফেসবুক হোক বা হোয়াট এভার সে ইউজ করছে বা মেসেঞ্জার হোক, ওগুলোকে সিকিউর রাখতে হবে, সেগুলো যেন বাইরের কেউ আর হাত না লাগাতে পারে, ঠিক আছে, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে কি, যদি কোনো আননোন নাম্বার থেকে কল, সে মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক বা যেখানেই হোক আছে, ওগুলো যেন রিসিভ না করা হয়, যদি বারবার ডিস্টার্ব করে সেক্ষেত্রে থানাকে সেটা জানাতে হবে, কনসার্ন অথরিটিকে জানাতে হবে। আর কোনো লিঙ্ক যদি এসে থাকে, আননোন লিঙ্ক, ভুয়ো একটা নম্বর, ভুয়ো একটা মেসেজ, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, ক্লিক করতে হবে না ওগুলো, কেননা ওগুলো থেকে অনেক সময় কী হয়, অনেক প্রতারণার শিকার হতে পারে মানুষ বা কোনো রকম কোনো হ্যাকিংয়ের সমস্যা হতে পারে। ওকে স্যার, গ্রামগঞ্জে চাইল্ড ম্যারেজ খুব পরিমাণে দেখা যায়, কী কারণে এগুলো দেখা যাচ্ছে, কী মনে হচ্ছে আপনাদের? এগুলো বেসিক্যালি মানুষের মধ্যে অ্যাওয়ারনেসের মানে অভাব, মানে কী কী হতে পারে চাইল্ড ম্যারেজ, এইগুলোর জন্য মেনলি হয়। আমি এটা পুরোপুরি মানে আর কি হিসেব মানে আমল দিই না যে শুধুমাত্র মানে পভার্টি বা গরিবির জন্য জিনিসটা হয়, মানুষের মধ্যে যদি অ্যাওয়ারনেস ছড়ানো যায় যে এটা করলে কী কী খারাপ হতে পারে, কী কী ফল হতে পারে, তার যে প্রিয় বাচ্চাটা যে সে মানুষ করলো এতদিন পর্যন্ত, সে এই এই জিনিসগুলো ফেস করবে, তো সেইগুলো মানুষকে বোঝালে অবশ্যই মানুষ সে বিষয়ে সচেতন হবেন, কেননা মানুষ সব বোঝেন, সব জানেন, মানুষকে বোঝালে অ্যাওয়ারনেসটা ঠিকঠাক ছড়ালেই মানুষ বুঝতে পারবে। আপনার নাম? শুভদীপ মিত্র। স্যার, আপনার পরিচয়? আমি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের এক্সটেনশন অফিসার অফ মাস এডুকেশন। ধন্যবাদ।